প্রতিদিনের পত্রিকা থেকে সাম্প্রতিক প্রশ্নের আয়োজনে স্বপ্নের স্কুলে আজকে আপনাকে স্বাগতম দু সাল থেকে কোথায় নিষিদ্ধ হতে যাচ্ছে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির বিক্রি যুক্তরাজ্যে ফিডস রেটিংসে বাংলাদেশের আইডিআর কি রেটিং পেয়েছে আইডিআর বলতে নয় বাংলাদেশ লং টার্ম ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং আইডিআর এটিতে রেটিং পেয়েছে বাংলাদেশ বিবি মাইনাস সম্প্রতি কোন দেশে তৈরি হতে যাচ্ছে লাতিন আমেরিকার দীর্ঘতম সেতু ব্রাজিলে সেটি তৈরি হতে যাচ্ছে যেটি বারো কিলোমিটার দীর্ঘ একটি সেতু কোন কোম্পানিকে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে চিপ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার কোয়ালকমের কাছে চিপ বিক্রির অনুমোদন দিয়েছে ইউএসএ দক্ষিণ অস্ট্রেলিয়ার সেরা বিদেশি শিক্ষার্থীর খ্যাতা পেয়েছেন চট্টগ্রামের একজন আর তার নাম রুবায়াত সরওয়ার তিনি অস্ট্রেলিয়ার ফিল্ডার্স বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর করছেন ঘূর্ণিঝড় আমফান ও বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কত কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে পাঁচ হাজার নয়শো আট কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সেই ক্ষয়ক্ষতি মেটানোর জন্য সম্প্রতি কোন দেশকে প্রথমবারের মতো দুটি আয়রন ডোম মিসাইল ডিফেন্স রাডার দিল ইসরায়েল যুক্তরাষ্ট্রকে চীনের উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পনেরোটি দেশ নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোটের নাম কী প্রশ্নটি খুবই রিসেন্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আর সিইপি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের দশ দেশের সঙ্গে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থাকছে এই জোটে আসিয়ানের সাথে আরও পাঁচটি দেশ যুক্ত হয়ে এই আর গঠিত হয়েছে যেটাকে বলা হয় রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আসিয়ানের দশ দেশ প্লাস চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মোট পনেরোটি দেশ নিয়ে এই মুক্ত বাণিজ্য জোট গঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম কী ওয়েস্টার্ন মেরিন শিপ ধন্যবাদ স্বপ্নের স্কুলে সাথে থাকার জন্য প্রতিদিনের সাম্প্রতিক প্রশ্নের আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখুন